কারফিউ শিথিলের সুযোগে তৃতীয় দিনের মতো খুলেছে রাজধানীর বেশিরভাগ বিপণী বিতান দোকানপাট তবে ব্যবসায়ীরা বলছেন প্রত্যাশা অনুযায়ী ক্রেতা নেই সংখ্যা কাটিয়ে দ্রুত আগের পরিস্থিতিতে ফিরতে চান তারা স্বপন আহমেদ জানাচ্ছেন বিস্তারিত গত কয়েকদিনের অস্থিতিশীল পরিবেশ কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে মরিয়া সাধারণ মানুষ রাজধানীতে কারফিউ জারির অষ্টম দিনে শিথিলের সময়সীমা দুই ঘন্টা বাড়িয়ে করা হয়েছে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিলের সুযোগে নগরের ফুটপাত থেকে শুরু করে খুলেছে বেশিরভাগ মার্কেটের দোকানপাট যদিও ক্রেতার আনাগোনা একেবারেই কম যে কারণে অল সময় পার করছেন ব্যবসায়ীরা মাসে কত সাতাশ তারিখ অনেক অনেক কারেন্ট বিল দিতে পারে নাই বা ধোয়ান বা দিতে পারে নাই এটা একটা চাপ আছে আমাদের তিন হাজার টাকার উপরে খরচ আছে পার ডে তো আমরা তিন হাজার টাকা সেলও করি না রাজধানী নিউ মার্কেট ধানমন্ডি হকার্স মার্কেট সহ এ এলাকার দোকানগুলোতে কিছু ক্রেতার আনাগোনা থাকলেও তাতে সন্তুষ্ট নন ব্যবসায়ীরা কারফিউ শিথিলের সময় বাড়ানোর দাবি তাদের বিকেল টাইমে কাস্টমার আসে তো আর এখনই ওই সময়টাই আমরা বন্ধ করে দেয় মানুষ নাই মানুষ নাই যা আমরা দোকানদাররা আছি এ পর্যন্ত শেষ সবার ভিত্তি এখন ভয় তো কাস্টমার খুবই কম স্বাভাবিক শপিং মলগুলোতে বেচা বিক্রি হয় সন্ধ্যার দিকে এখন শপিং মলগুলো আগেই বন্ধ হয়ে যাওয়ায় ক্রেতা পাচ্ছেন না তারাও আমাদের গতানুগতিক যে সেলটা ছিল সেটা একটু হ্যাম্পার হয়েছে আমরা যা কাস্টমার হয় একটু সন্ধ্যার দিকে কাস্টমারটা পাই ওই সময় বন্ধ হয়ে যায় মার্কেট এদিকে সংখ্যায় কম হলেও সংখ্যা কাটিয়ে মার্কেটগুলোতে আসছেন ক্রেতারা সেরে নিচ্ছেন নিজেদের জরুরি কেনাকাটা তো এখন কারফিউ যেহেতু কিছুটা হয়েছে হইছে এজন্য আর কি এখন আসলাম কিন্তু দিনের বেলা দেখা গেল যে প্রচন্ড গরম রোদের সময় আসাটা একটু কষ্ট হয়ে যায় কারফিউটা যদি এখন বাদ দিয়ে দিত শীতল করতে সবকিছু তো ভালো হতো অনেক আমাদের পরিস্থিতি স্বাভাবিক হয়ে দ্রুতই মার্কেটগুলো আবারও জমে উঠবে বলে আশা ক্রেতা বিক্রেতাদের স্বপন আহমেদ এটিএন নিউজ ঢাকা